মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা মিশনে অপারেশন কার্যক্রম পরিচালনাকালে 3 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। মঙ্গলবার নিউ ইয়র্ক থেকে প্রকাশিত এক বিবৃতিতে মহাসচিব এ শোক প্রকাশ করেন। জাতিসংঘের মহাসচিব জানান, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধের সামিল হতে পারে। তিনি বিবৃতিতে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সরকারকে এর পেছনে যারা জড়িত তাদের খুঁজে বের করার তাগিদ দেন। আহত আরেক বাংলাদেশি শান্তিরক্ষীর দ্রুত আরোগ্য কামনা করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান জাতিসংঘের মহাসচিব। প্রসঙ্গত সোমবার রাতে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি বহর টহল থেকে ফেরার সময় পথে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটে। এতে 3 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং একজন আহত হন। নিহত শান্তিরক্ষীরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সৈনিক জসিম উদ্দিন, নীলফামারীর ডিমলার সৈনিক জাহাঙ্গীর আলম এবং সিরাজগঞ্জের বেলকুচি সৈনিক শরীফ হোসেন। এ ঘটনায় টহল কমান্ডার মেজর আশরাফুল হক আহত হন। আইএসপিআর জানায়, এ ঘটনায় আহত শান্তিরক্ষী মেজর মোহাম্মদ আশরাফুল হক চিকিৎসাধীন রয়েছেন, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত অন্যান্য শান্তিরক্ষীরা নিরাপদে আছেন। 7-8 বরণকারী সেনা সদস্যদের মৃতদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে আনার কার্যক্রম চলমান রয়েছে। জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকান 8টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে চলেছে এবং জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে শীর্ষ অবস্থানে রয়েছে।